হাই ফ্রেন্ডস আই এম সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করবো যেই মেডিসিনটির নাম হচ্ছে কষ্টিকাম মেডিসিন কষ্টিকাম মেডিসিনটি অনেক অনেক রোগের ক্ষেত্রে খাওয়া যায় কোন কোন রোগের ক্ষেত্রে আপনি এই মেডিসিনটি খেতে পারেন আজকের এই ভিডিওতে আপনি এটার ব্যাপারে জানতে পারবেন চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিডিও লাগাতার দেখে যাচ্ছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলো সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে যাতে এরকম লেটেস্ট আপডেটস লাগাতার আপনি পেতে পারেন মানে আমি যত ধরনের ভিডিওস আপলোড করতে থাকবো সব কিছু নোটিফিকেশান যাতে আপনি আপনার মোবাইলে পেতে পারেন কষ্টিকা মেডিসিনটি তাদের জন্য খুব ভালো কাজ করে যারা খুব সেন্সিটিভ টাইপের হয় অপরের দুঃখে খুব মর্মাহত হয় অন্যের দুঃখ শুনে সে খুব কাতর হয়ে যায় তাদের ক্ষেত্রে কষ্টিকা মেডিসিনটি দারুণ রেজাল্ট দেয় এছাড়া পুরাতন প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে মানসিক যদি কোনো সমস্যা হয় বা শারীরিক যদি কোনো রোগভেদি হয় সেক্ষেত্রে কষ্টিকা মেডিসিনটি তাকে খেতে হবে হঠাৎ ভয় পেয়ে রেগে গিয়ে বা ইনসোমনিয়া রোগের কারণে বা যারা অতিরিক্ত রাত জেগে যদি কোনো জটিল রোগের সৃষ্টি হয় সেক্ষেত্রে অবশ্যই তাকে খেতে হবে খেলে তার সেই রোগ সেরে যাবে কষ্টিকা মেডিসিনের পেশেন্ট ছোটোখাটো ব্যাপারে ছোট বাচ্চাদের মতো জোরে চিৎকার করে কাঁদতে থাকে এটা একটা কষ্টিকা মেডিসিনের পেশেন্টের বিশেষ লক্ষণ যেসব শিশু দেরিতে হাঁটতে শেখে তাদেরকে কষ্টিকা মেডিসিনটি খাওয়ালে সে দ্রুত হাঁটতে শুরু করে আর একটি পাওয়ারফুল বায়োকমিক মেডিসিনের ব্যাপারে আমি বলেছিলাম যে সকল শিশু দেরিতে কথা বলে বা দেরিতে হাঁটতে শেখে যারা সেই সব শিশুদের বায়োকমিক মেডিসিন ক্যালকেরিয়া ফার্স্ট এক্স মেডিসিনটি খাওয়ালে সে দ্রুত হাঁটতে শেখে বা দেরিতে যদি কথা বলে তাহলে দ্রুত কথা বলতে সে শুরু করে যাদের ওয়াশারের প্রস্রাব নির্গমন হয় সে বুঝতেই পারে না তার প্রস্রাব বের হয়ে গেছে সেক্ষেত্রে তাদের কষ্টিকাম মেডিসিনটি খাওয়াতে হবে কষ্টিকা মেডিসিনটি সে যদি খায় তাহলে তার প্রস্রাব ধারণ ক্ষমতা খুব বেড়ে যায় অনেক সময় জোরে হাঁচি দিতে জোরে কথা বলতে বা হাঁটাচলা করার ফলে কি হয় প্রস্রাব বের বেরিয়ে যায় সে বুঝতেই পারে না বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই সমস্যা হয় তাকে কষ্টিকাম মেডিসিনটি খাওয়াতে হবে বা তাকে কষ্টিকাম মেডিসিনটি খেতে হবে কষ্টিকাম মেডিসিনটি খেলে তার প্রস্রাব ধারণ ক্ষমতা আগের মতো ফিরে আসবে যেসব শিশু বিছানায় প্রস্রাব করে তাদের কষ্টিকা মেডিসিনটি খাওয়াতে হবে বিছানার প্রস্রাব করে খুব বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয় সেই অবস্থায় কষ্টিকা মেডিসিনটি তাকে খাওয়ালে সে যে বিছানায় প্রস্রাব করছিল আর বিছানায় প্রস্রাব করবে না অনেক ক্ষেত্রে একটু টাইম লাগে এক মাস দু মাস তিন মাস লাগাতার আপনি মেডিসিনটি তাকে খাইয়ে যান দেখবেন সে বিছানায় আর প্রস্রাব করবে না যারা বারবার মোশনে যায় মোশন ভালো করে ক্লিয়ার হয় না দাঁড়িয়ে জোরে কোথ দিলেই তবেই মোশন ক্লিয়ার হয় সেই অবস্থায় তাকে কষ্টিকা মেডিসিনটি খেতে হবে কষ্টিকা মেডিসিনটি খেলে তার এই কনস্টিপেশনের সমস্যা দূর হয়ে যাবে যাদের দাঁত নড়ে অনেক সময় অল্প বয়সে ছেলে মেয়েদের দাঁত নড়তে শুরু করে সেই দাঁত নড়া বন্ধ করতেও কিন্তু আপনাকে কষ্টিকা মেডিসিনটি খেতে হবে কষ্টিকা মেডিসিনটি খেলে আপনি অবশ্যই ফল পাবেন আপনার দেখবেন দাঁত নড়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে যাদের গলার স্বর বসে যায় সেই গলার স্বর স্বাভাবিক করতে কিন্তু তাকে কষ্টিকা মেডিসিনটি খেতে হবে যারা গান গায় যারা অনেকক্ষণ গান গাওয়ার পর যাদের গলা স্বর বসে যায় বা বক্তা যারা অনেকক্ষণ ভাষণ দেওয়ার পর যাদের গলা স্বর বসে যায় সেক্ষেত্রে তাকে কষ্টিকা মেডিসিনটি খেতে হবে কষ্টিকা মেডিসিনটি খেলে তার গলা গলার পুরোপুরি হবে ঠিক হয়ে যাবে সে ইমিডিয়েটলি রেজাল্ট পাবে যাদের শরীরের কোথাও পুরে গেছিল। সে অনেক দিন পর সেই স্থানে ব্যথা হচ্ছে বা সেই স্থান পেকে গেছে সেই অবস্থায় তাকে কষ্টিকা মেডিসিনটি খেতে হবে কষ্টিকা মেডিসিনটির আরেকটি বিশেষ লক্ষণ হলো এটা যে সে কানের মধ্যে ঝো ঝো শোন শোন ঠুং ঠুং টুন টান শব্দ সে শুনতে পায় কানের মধ্যে আর অনেক সময় কি হয় নিজের আওয়াজের প্রতিধ্বনি সে শুনতে পায় কারোর সঙ্গে যদি এরকম হয় যে সে নিজের আওয়াজের প্রতিধ্বনি শুনতে পাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই তাকে কষ্টিকা মেডিসিনটি খেতে হবে কষ্টিকা মেডিসিনটি খেলে সে ইনস্ট্যান্ট ফল পাবে সো ফ্রেন্ডস আমি যেই যে রোগের ব্যাপারে বললাম এই রোগগুলোর ক্ষেত্রে আপনি অবশ্যই কষ্টিকা মেডিসিনটি খেতে পারেন কষ্টিকা মেডিসিনটি খেলে আপনি রেজাল্ট অবশ্যই পাবেন এই মেডিসিনটি যে কোনো হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন যে কোনো হোমিওপ্যাথি সব থেকে আমি বলবো আপনি টু হান্ড্রেড পোডেন্সিতে পারচেস করুন পারচেস করে আপনি খান কিভাবে মেডিসিনটি খেতে হবে বড়রা যদি ডাইরেক্ট লিকুইড খেতে চায় তাহলে দু ফোটা করে দুবার সকাল সন্ধ্যা খাবার আগে বড়দেরকে খেতে হবে আর বড়রা যদি গ্লোবেলসে খেতে চায় তাহলে ছটা করে তিনবার খাবার আগে বড়দেরকে খেতে হবে আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের ক্ষেত্রে এক ফোটা করে দিনে দুবার বাচ্চাদেরকে খাওয়াবেন এমনিতে না খেতে পেলে সামান্য জলের সঙ্গে গুলে বাচ্চাদেরকে খাওয়াবেন এই মেডিসিনটি খাওয়ার পর যখন দেখবেন যে আপনার রোগ পুরোপুরিভাবে সেরে গেছে তখন আর কোষ্টিকা মেডিসিনটি খাওয়ার দরকার নেই সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ